আমি প্রফেসর জুলফিকার রহমান খান, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে হেপাটোবিলিটি অ্যান্ড প্যানক্রেটিক সার্জারি এবং লিভার ট্রান্সপ্লান্ট ডিভিশনের চেয়ারম্যান হিসাবে কর্মরত আছি। আমি দীর্ঘ 25 বছর ধরে এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টের উপর কাজ করছি এবং বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির এই হেপাটোবিলিটি সার্জারি ডিপার্টমেন্টে একটা পূর্ণাঙ্গ ডিপার্টমেন্ট হিসেবে কাজ করছে এবং এখানে আমরা লিভার, পিত্তথলি, পিত্তনালী, প্যানক্রিয়াস এর বিভিন্ন জটিল রোগের আমরা অপারেশন করছি এবং এই অপারেশনগুলোর যে মান সেগুলো বিশ্বের যে কোনো হাসপাতালের সাথে তুলনা করা যেতে পারে। সম্মানিত দর্শকগণ, আজকে আমি আপনাদের পিত্তথলির পাথর এবং এই পিত্তথলির পাথরের অপারেশন এবং অপারেশনের পরবর্তী যে জটিলতা হতে পারে সে সম্বন্ধে কিছু তথ্য প্রদান করব। পিত্তথলিটা কি এটা আমরা আগে যদি জানি, যে পিত্তথলি আমরা লিভারের নিচে একটা থলি থাকে এবং এখানে পিত্তরস যেটা লিভার থেকে আসে সেখানে জমা হয় এবং যখন আমরা চর্বি জাতীয় খাবার কিংবা প্রোটিন জাতীয় খাবার খাই তখন এই স্টোর্ড পিত্ত থলি থেকে পিত্তগুলো আমাদের খাবারে হজম করার জন্য এটা ইন্টেস্টাইনের ভিতরে আসে। এই পিত্তথলিতে যদি পাথর হয় তাহলে পরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় এবং এই পাথরের যে কারণ সে যদি আমরা আলোচনা করি দেখা যাবে যে পিত্তথলির পাথর কারণ হয় সাধারণত 3টা কারণে। একটা, যদি পিত্তে যদি কোলেস্ট্রল মাত্রা খুব বেড়ে যায় তাহলে পিত্তথলির পাথর হতে পারে এবং এটা একটা মেটাবলিক প্রবলেম অফ দ্য লিভারের একটা প্যারামেটার প্রবলেম হয়। দ্বিতীয়ত যেটা হলো যে যদি পিত্তথলিতে কোনো সময় ইনফেকশন হয় তাহলে পারে পিত্তথলিতে পাথর হতে পারে। তারপরে যদি পিত্ততে যদি আপনার আরবিসি যদি খুব ব্রেকডাউন হয় এবং সেটাকে যদি আরবিসি যদি ব্রেকডাউন হয় পিত্তথলিতেও পাথর হতে পারে। তো ফলে এই যে 3টা কারণ বললাম, একটা হলো যে পিত্তথলিতে ইনফেকশন, পিত্তথলি যদি পিত্তনালী প্রবাহে বাধাগ্রস্ত হয় কিংবা পিত্তথলিতে যদি কোনো মেটাবলিক অ্যাক্টিভিটির জন্য কোলেস্ট্রল মাত্রা বেড়ে যায় পিত্তরসে তাহলে পাথর হতে পারে। তবে এগুলোর কী কারণ সেগুলো আসলে জানা যায়নি। তবে এই মেটাবলিক কারণগুলোর অনেকগুলো হাইপোথিসিস আছে, সেগুলো ডিসকাস করার কোনো স্কোপই নাই। তবে আগে বলা হতো যে যারা ফ্যাটি লোক, ফ্যাটি ফিমেল, এদের বেশি সাধারণত স্টোন হয়। কিন্তু এখন আমরা যা দেখি আমাদের অভিজ্ঞতাতে যে কোনো এজে পাথর হতে পারে, যে কারণগুলো আসলে আমাদের জানা নেই। তো পাথর হলে সাধারণত কী কী প্রেজেন্টেশন হতে পারে সেটা হলো যে, একটা হলো যে কোনো কিছু নাও হতে পারে, কোনো প্রেজেন্টেশন নাও থাকতে পারে। অন্য কোনো কারণের জন্য পরীক্ষা করতে গেলাম, দেখা যাচ্ছে পিত্তথলিতে পাথর ধরা পড়ে গেছে, হয়তো প্যাশেন্ট হয়তো জানতো না, এটা একটা বলা হয় অ্যাসিমটোমেটিক। দ্বিতীয় যেটা আসে হলো যে প্যাশেন্টের হঠাৎ করে তীব্র পেটে ব্যথা নিয়ে আসতে পারে এবং সেই প্যাশেন্ট কিছু জানতো না, হঠাৎ করে তীব্র ব্যথা নিয়ে আসলো, হাসপাতালে ভর্তি হলো, ডায়াগনোসিস ইনভেস্টিগেশন করে দেখা গেলো যে তার পাথরের জন্য ইনফেকশন হয়ে গেছে গলব্লাডারে এবং এর থেকে প্রচণ্ড প্রদাহ হয়ে তার ব্যথা শুরু হয়ে গেছে। এটা একটা হলো অ্যাকিউট স্টেজ বলা হয়। তৃতীয় যেটা বললাম আমি বলতেছি সেটা হলো যে পিত্তথলিতে পাথরের জন্য যে অ্যাকিউট অ্যাটাক হলো না কিন্তু একটা পেটের উপরের অংশের ডান দিকে হঠাৎ করে ব্যথা শুরু হয় এবং ব্যথাটা মাঝে মাঝেই হয় এবং মাসে 2-3 বার হয় এবং এগুলো সাধারণত অনেক দিন ধরেই হতে থাকে, তখন আমরা দেখি যে ইনভেস্টিগেশনে দেখি যে পাথর আছে। এটাকে বলা হয় ক্রনিক স্টেজ। আর পিত্তথলিতে পাথর হওয়াতে যেগুলো জটিলতা হয় তার ভিতরে সবচেয়ে মারাত্মক জটিলতা যেটা হলো যে ক্যান্সার, এবং এটাও অনেক সময় সাইলেন্ট থাকে কিন্তু যখনই ইনভেস্টিগেশন করা আগে দেখা গেলো যে পাথরও আছে সঙ্গে পিত্তথলিতে ক্যান্সারও আছে, টিউমারও আছে। তো এটাও একটা প্রেজেন্টেশন হয়। আবার পাথর থেকে যেটা হয় অনেক সময় পিত্তথলির পাথর যদি পিত্তথলির থেকে পাস করে পিত্তনালীতে আসে তখন সেটা নালি অবস্ট্রাকশন করে, তখন পিত্তনালীতে অবস্ট্রাকশনের জন্য প্যাশেন্টের জন্ডিস হয়, সেটাকে যে সার্জিক্যাল জন্ডিস অথবা অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে প্রেজেন্টেশন করতে পারে। তো এগুলো সাধারণত 2টা ভাগে আমরা ভাগ করি, পিত্তথলির পাথর উইদাউট এনি কমপ্লিকেশনস সেটা এক ধরনের চিকিৎসা আমরা করি, আর পিত্তথলির পাথরের সাথে যদি কোনো কমপ্লিকেশন থাকে সেগুলোর এক ধরনের চিকিৎসা করি। তো পিত্তথলি যদি পাথরে শুধু পিত্তথলিতেই থাকে, কোনো আদার কোনো কমপ্লিকেশন না থাকে, তাহলে আমরা এটা অপসারণ করি। এই অপসারণ করার পদ্ধতি হলো 2 রকম।
একটা হলো যে ভাই ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা করি। ল্যাপারোস্কোপিটা হলো যে পেটে চারটা ছিদ্র করে একটা ক্যামেরা ঢুকে পিত্ত থলিটাকে অপারেশন করা হয় ল্যাপারোস্কোপির মাধ্যমে। আর আরেকটা যেটা হলো যে ওপেন করে মানে পেট কেটে অপারেশন করা যায়, সেটা আগে আগে সাধারণত এইভাবেই করা হতো, কিন্তু যেহেতু ল্যাপারোস্কোপি একটা অত্যাধুনিক পদ্ধতি এবং সেফ পদ্ধতি, তাহলে আমরা এখন ল্যাপারোস্কোপিটাই আমরা রিকমেন্ড করি। ওপেনটা আমরা সাধারণত আর রিকমেন্ড করি না। তবে যদি কোনো প্যাশেন্টের পিত্তথলির পাথরের সাথে কোনো জটিলতা থাকে, যেমন খুবই ইনফেকশন থাকে কিংবা পিত্তথলিকে ভালোভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই অপারেশনের জন্য দ্যাট ইজ পেট কেটে অপারেশন করতে রিকমেন্ড করি। তো এই দুইটা পদ্ধতি আমাদের স্বীকৃত পদ্ধতি। তবে এই পদ্ধতিগুলো করার সময় ডেফিনেটলি খুবই কেয়ারফুলি করতে হবে, এবং এই কেয়ারফুলি করাটাও খুব জটিল, যে যেখানে অপারেশন করা হবে সেই যা সেন্টারটা কেমন, কিংবা যে যন্ত্রগুলো দিয়ে অপারেশন করবে সে সেন্টারটা কেমন, তারপর যে সার্জন অপারেশন করবে সে কেমন ধরনের সার্জন, এগুলো সবগুলোই বিবেচনা আনা উচিত বলে আমি মনে করি। তো পিত্তথলির অপারেশনটা যদি সিমটমস না থাকে, একটা বয়স কম মহিলা সিমটমস না থাকে, আমি এই পেশেন্টগুলো সাধারণত বলি ফলো আপে থাকা ভালো, অপারেশন আগেই না করা উচিত। সিমটমস না থাকলে অপারেশন না করাই ভালো, কারণ যে কোনো অপারেশনে একটা জটিলতা থাকে, কিন্তু যদি সিমটমস থাকে তাহলে কিন্তু অপারেশন করতে হবে। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো যে অপারেশনের পরবর্তীতে অনেক জটিলতা হতে পারে, সেই জটিলতাগুলো শুরু হয় অপারেশন থেকে, অপারেশন যখন করতেছি তখন থেকে শুরু হতে পারে, তার পরবর্তীতেও হয়। যেমন অপারেশনের সময় জটিলতা যেগুলো হতে পারে, যে অপারেশন যদি আমার ভুলক্রমে পিত্ত নালীকে আমি ইঞ্জুরি করি, কিংবা লিভারে ইঞ্জুরি করি, কিংবা আশেপাশে অর্গানকে ইঞ্জুরি করি, তাহলে অনেক জটিলতা পরবর্তীতে হয়। তো অপারেশনের পরে যদি যে জটিলতা হয় সেই জটিলতার ভিতরে সেটা প্রধান জটিলতা যে পিত্ত নালি যদি ইঞ্জুরি হয়, তাহলে প্যাশেন্টের পেটে প্রচণ্ড ব্যথা হয়, প্যাশেন্টের জন্ডিস হয়, প্যাশেন্টের টক্সিক হয়ে যায়, মানে প্যাশেন্টের জ্বর হয়, এবং এই প্যাশেন্টগুলোকে খুব প্রাথমিক অবস্থাতেই ইনভেস্টিগেশন করতে হয়, যেমন ব্লাড টেস্ট, তারপর আল্ট্রাসাউন্ড, এগুলো করে পরবর্তীতে ব্যবস্থা নিতে হয়। আর একটা যেটা হলো যে পিত্ত নালীতে যদি ইঞ্জুরি হয়, এটা তো মারাত্মক একটা কমপ্লিকেশন, এবং এটা যদি প্রথম থেকেই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরে এখানে প্যাশেন্টের এমনও হতে পারে যে প্যাশেন্ট এই টক্সিক হয়ে ইনফেকশন ফ্লেয়ার আপ করে প্যাশেন্ট সেপ্টিসিমিয়া ডেভেলপ করে প্যাশেন্ট মারাও যেতে পারে। তো ফলে যদি কোনো প্যাশেন্ট পিত্ত নালী অপারেশনের পরে যদি জন্ডিস নিয়ে আসে, কিংবা পেটে অসম্ভব ব্যথা কিংবা জ্বর নিয়ে হাই ফিভার নিয়ে আসে, তাহলে এই প্যাশেন্টগুলোকে খুব কেয়ারফুলি ইনভেস্টিগেশন করা দরকার, এবং একটা ভালো সেন্টারে পাঠিয়ে তার ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিসটা কনফার্ম করা যে কেন তার এই জিনিসটা হচ্ছে অপারেশনের পরে। তো এই জটিলতাগুলো আসলে যদি প্রাথমিকভাবে ধরা পড়ে তাহলে এই জটিলতা প্রথম থেকেই যদি ম্যানেজ করা যায় তাহলে প্যাশেন্টের কোনো ভয় থাকে না। তবে দেরি হয়ে গেলে কিন্তু প্যাশেন্টের প্রবলেম হয়। ফলে আমার সেটা সাজেশন থাকবে যে কোনো প্যাশেন্ট যদি পিত্তথলি অপারেশনের পরে এই জটিলতাগুলো নিয়ে আসে, যেমন জন্ডিস, পেটে ব্যথা, কিংবা তার পিত্ত উন দিয়ে যদি পিত্ত রস বের হতে থাকে, তাহলে এটা ইমিডিয়েটলি একজন বিশেষজ্ঞ সার্জনকে দিয়ে ইনভেস্টিগেট করতে হবে, অথবা যে সার্জন অপারেশন করছে তার কাছে রিপোর্ট করতে হবে যে আমার এই প্রবলেম হচ্ছে, তাহলে প্রাথমিকভাবে এই রোগগুলো কমপ্লেক্সগুলো ধরা যাবে। তো এগুলো এইটাই আমি পিত্ত নালী সম্বন্ধে বললাম। আর পিত্ত নালী পাথর থাকাতে যদি দীর্ঘদিন থাকে, অনেক সময় এখানে ক্যান্সার হতে পারে, ক্যান্সার হলে সাধারণত আমরা ইনভেস্টিগেশন করি, সিটি স্ক্যান করি, ব্লাড টেস্ট করে ডায়াগনোসিস করি, যদি অপারেশন করার মতো হয় আমরা অপারেশন করি। আর একটা যেটা পিত্তনালীতে যদি পাথর চায়, পিত্তনালীতে পাথর যদি অবস্ট্রাকশন করে, তাহলে আমরা যেটা করি পিত্তনালীর পাথরটা আগে অপারেশন করি, সাধারণত ERCP একটা পদ্ধতি আছে, এন্ডোস্কোপি দিয়ে পিত্তনালীর পাথরটা বের করে পরবর্তীতে পিত্তথলির অপারেশনটা আমরা করতে পারি। তবে অনেক ক্ষেত্রে আবার এটাও করা যায় যে এন্ডোস্কোপি করে পিত্তনালীর পাথর বের করে একই সময় পিত্তথলির অপারেশনটা ল্যাপারোস্কোপি দিয়ে করা, এটাও করা যেতে পারে। তবে আমার ব্যক্তিগত মতামত যেটা হলো যে পিত্তনালীর স্টোনটা আগে এন্ডোস্কোপি করে বের করে তার পরবর্তীতে 6 সপ্তাহ কি 4 সপ্তাহ পরে পিত্তথলির অপারেশনটা করা, এটা করলে
আমার মনে হয় ভালো হয়। এটা আমি রিকমেন্ড এটাই করি সাধারণত। তো অনেক ক্ষেত্রে অনেকে করে যে এক সিটিংয়ে অপারেশন করে। তো এই 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 বিষয়গুলি আমার মনে হয় আপনাদের যে আমি বোঝাতে পেরেছি। তো আমি সবাইকে অবগত করছি যে পিত্তনালীর পাথর হলেই যে জাম করে অপারেশন করতে হবে সেটা আপনি করবেন না, আগে ইনভেস্টিগেশন করবেন, করে দেখবেন যে পাথরটা কোন জায়গায় আছে সেটা কনফার্ম করে তারপরে একজন ভালো বিশেষজ্ঞ সার্জনের দ্বারা একটা ভালো একটা জায়গাতে অপারেশনটা করাবেন। কারণ পিত্তনালীর যদি অপারেশন করতে যে জটিলতা হয় এগুলো কিন্তু মারাত্মক খারাপ ইফেক্ট হয় রোগীদের উপরে। তো ফলে এটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন বলে আশা করি। তো আশা করি দর্শক আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি পিত্তথলির পাথর এবং পিত্ত নালীর পাথর হলে কী করবেন। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এটা আরও বিস্তারিত আলোচনা করতে পারব। ধন্যবাদ।